মাস্টার, জীবতাত্ত্বিক অধ্যয়ন বলতে কি বোঝো? গ্রিক শব্দ বায়ো অর্থ জীবন, লোগাস অর্থ জ্ঞান ও স্টাডি অর্থ অধ্যয়ন। জীব সম্পর্কে অধ্যয়নই হলো বায়োলজিক্যাল স্টাডি। আর মাসের জীবতাত্ত্বিক অধ্যয়ন হলো মাসের বহিঃস্থ ও অভ্যন্তরীণ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, মাসের শ্রেণীবিভাগ, বিভিন্ন অঙ্গতন্ত্রের গঠন ও কার্যকারিতা, বিভিন্ন পরিবেশে অভিযোজনের তাগিদে বিভিন্ন অঙ্গের গঠন ও কার্যকর পরিবর্তন। সামগ্রিকভাবে মাছের জীবতাত্ত্বিক সম্পর্কে অধ্যয়নই হলো মাছের জীবতাত্ত্বিক বা বায়োলজিক্যাল স্টাডি অফ ফিশ। কই মাছের অতিরিক্ত শ্বসন অঙ্গ বর্ণনা দাও। কই মাছের কাঙ্ক প্রকোষ্ঠের উপস্থলিতে অবস্থিত শ্বসন অঙ্গটি বেশ বড় আয়তন বিশিষ্ট। এর সাথে মুখ বিবরীয় প্রকোষ্ঠের যোগাযোগ রয়েছে। কাঙ্ক প্রকোষ্ঠের প্রাচীর বেশ ভাঁজযুক্ত, এই প্রকোষ্ঠ বৈশিষ্ট্যপূর্ণ। ল্যাবিরিস্থ অঙ্গ অবস্থিত, এটি প্রথম ফুলকা আর্চ থেকে বৃদ্ধি হয়ে তিনটি অন্তি সদৃশ প্লেটে সজ্জিত হয়। প্রথম প্লেট কাঙ্ক প্রকোষ্ঠের এপিথেলিয়ামের সাথে সংযুক্ত, ফলে কাঙ্ক প্রকোষ্ঠ কার্যত দুটি প্রকোষ্ঠে পরিণত হয়। দ্বিতীয় ও তৃতীয় প্লেট খুবই ভাঁজযুক্ত এবং সম্পূর্ণ অঙ্গটি রক্তজালক সমৃদ্ধ আবরণে আবৃত হয়েছে। এতে অক্সিজেন শোষণ তলের বৃদ্ধি ঘটে। ধন্যবাদ।